প্রতিশ্রুতির খেলাপ করা বিজেপির বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা। সারা ভারত যুব ফেডারেশনের রাজ্য সম্মেলন থেকে এই বার্তা দেওয়া হয়। সংগঠনের দ্বাদশ রাজ্য সম্মেলন হয় রবিবার। এক দিবসীয় সম্মেলনে 17 জন প্রতিনিধি আলোচনায় অংশ নেয়। সোমবার সারা ভারত যুব ফেডারেশনের নেতৃত্ব সাংবাদিক সম্মেলনে মিলিত হয়। তাদের অভিযোগ, কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার প্রতিশ্রুতি রক্ষা করছে না, শাসক দল ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে। এসবের বিরুদ্ধে যুব নারী সহ সমস্ত মানুষকে সংগঠিত করে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেন। এবং সারা ভারতবর্ষের ছাত্র মহিলা সহ সমস্ত মানুষকে সংগঠিত করে এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে আমরা এগিয়ে যেতে পারবো। এবং ত্রিপুরা রাজ্যের বুকেও আমরা দেখেছি যে এখানে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আপনারা জানেন যে বেতন কমিশন, যে বেতন কমিশনের নিয়ে বলা হয়েছিল সেই বেতন কমিশন কিন্তু আজ পর্যন্ত ফলপ্রসূ হয়নি। উল্টে সরকারি যারা কর্মচারী তারা কিন্তু বুঝতে পেরেছেন যে প্রতিশ্রুতিটা ছিল একটা নিছক মিথ্যা। এর পাশাপাশি যদি দেখেন তাহলে দেখা যাবে যে আজকে নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার যা তাদের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই ত্রিপুরাতে কীভাবে ঢালাও হচ্ছে, যে লাইসেন্স দেওয়া হচ্ছে, যে আপনারা দেখেছেন আবগারি দপ্তর থেকে। ফলে বিভিন্ন ক্ষেত্রে আমরা চাইছি যে মানুষকে সংগঠিত করে আমরা আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে গিয়ে যাতে আমরা ত্রিপুরাকে রক্ষা করতে পারি, সারা ভারতবর্ষকে রক্ষা করতে পারি। সংগঠনের সর্বভারতীয় সম্মেলন হবে 15 মার্চ থেকে 18 মার্চ তেলেঙ্গানায়। এই সম্মেলনে রাজ্য থেকে 9 জন প্রতিনিধি যাবে। রাজ্য সম্মেলন থেকে তাদের নির্বাচিত করা হয়েছে। পিওর রিপোর্ট, চ্যানেল 3 রাত।